হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিসের নবমতম ক্লাস, অর্থাৎ 9 নম্বর ক্লাস আজকে। তো আজকে আমরা দেখব এমএস অফিসের পেজ লেআউট যে মেনু বারটা আছে, এই মেনুর কিছু অংশ আমরা আজকে কাজ দেখব। আমরা গত ভিডিওতে আমরা হোম মেনুর কাজ দেখাইছিলাম এবং ইনসার্টের কাজ দেখাইছিলাম, এবং আজকে আমরা পেজ লেআউট সংক্রান্ত ভিডিও দেখব। তো পেজ লেআউটে মূলত কয়েকটা সেকশন আছে। এখানে দেখেন আছে পেজ সেটআপ, আরেকটা অংশ আছে পেজ ব্যাকগ্রাউন্ড, আরেকটা আছে পেজ প্যারাগ্রাফ, আরেকটা আছে অ্যারেঞ্জ। তো মূলত এই 4টা অংশের ভিতরে আমরা আজকে এই অংশটা দেখব। এটা হচ্ছে আপনার পেজ সেটআপে যে অংশ, আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে একটা ওয়ার্ড ডকুমেন্টের বা একটা ওয়ার্ড ফাইলের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, প্রথম যেটা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনাকে পেজ। কারণ আপনি কোন পেজে লিখবেন, লেগাল সাইজ নাকি এ4 সাইজ, পেজটা কি, ওরিয়েন্টেশনটা কেমন হবে, তার সাইজটা কী হবে, তার মার্জিন কেমন হবে, পেজে কয়টা কলাম হবে, এগুলো সব কিন্তু প্রথমে আপনাকে সেট আপ করে নিতে হবে। আর সেটা করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আগে পেজ সেট আপ করতে হবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে রাখছি। এখন যদি আমি মার্জিনে যাই, দেখেন আমার কিন্তু এখন এই চারি সাইড দিয়ে একটা বর্ডার দেওয়া আছে, একটা মার্জিন দেখেন দেওয়া আছে। তো এই মার্জিনটা আসলে কীভাবে বাড়াইতে হয় বা কমাইতে হয়, তো দেখেন আমি যদি এখানে মার্জিনে ক্লিক করি, দেখেন আমার এখানে অনেকগুলো ডিফল্ট বাই ডিফল্ট কিছু মার্জিন এখানে রয়েছে। দেখেন প্রথমটা, দেখেন চারি সাইড দিয়ে আপনার মার্জিনটা এমন হবে। এটা হচ্ছে লাস্ট কাস্টম সেটিং, অর্থাৎ আপনার কাস্টম সেটিং করার জন্য এটা ইয়ে করা হয় আর কি। আর এটা দেখেন যে নর্মাল, অর্থাৎ আপনার প্রত্যেক সাইডে নির্দিষ্ট একটা পরিমাণের একটা বর্ডার থাকবে। যেমন দেখেন আমার এখানে যেটা আছে এটা কিন্তু বর্ডারটা এখন নর্মালে আছে, দেখেন এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে আছে। আমি চাইলে এটা আরো একটু ন্যারো করতে পারি, দেখেন যদি ন্যারোতে ক্লিক করি, দেখেন আমার কিন্তু সাইডের মার্জিনটা কমে যাচ্ছে। তো আপনি চাইলে বিভিন্নভাবে এইগুলা মডিফাই করতে পারেন। আপনি যদি কাস্টম সেটিং চান তাহলে কাস্টমে ক্লিক করতে হবে। দেখেন কাস্টম সিলেক্টে আপনি এখানে চাইলে বাড়াইতে কমাইতে সব কিছু করতে পারেন। সাপোজ আমি চাচ্ছি যে আমার উপরের মার্জিনটা একটু বড় হবে, অর্থাৎ টপে আমি 1 ইঞ্চি দেবো, তাহলে আমি এটা মুছে দিয়ে যদি 1 লিখি, দেখেন এখন যদি ওকে দিই, দেখেন আমার সাইডে কিন্তু 1/2 ইঞ্চি আছে, কিন্তু আমার উপরে টপে কিন্তু অটোমেটিক্যালি 1 ইঞ্চি হয়ে গেছে, কারণ আমি এটা অটোমেটিক্যালি সেট করছি। তো এইভাবে আপনি চাইলে আপনার ওয়ার্ড ফাইলের মার্জিনটা সিলেক্ট করতে পারেন। এখন আমরা পরবর্তী অংশে যাই। আপনারা খেয়াল করেন পরবর্তী অংশে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে অরিয়েন্টেশন, অর্থাৎ আপনার পেজটার অরিয়েন্টেশন কেমন হবে, পেজটা কি লম্বালম্বি হবে নাকি আড়াআড়ি হবে। তো আমি যদি ক্লিক করি, দেখেন এখানে দুইটা জিনিস আপনাদের দেখানো হয়েছে। এটা হচ্ছে আপনার প্রোট্রেট, অর্থাৎ লম্বালম্বিভাবে বা খাড়াখাড়িভাবে খাড়াভাবে, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে আপনার একটা পেজ ল্যান্ডস্কেপে নেওয়া, অর্থাৎ পেজটা ঘুরাই নেওয়া। তো আপনি চাইলে দেখেন আমার কিন্তু এখন পেট্রিয়টে আছে, সেহেতু আমাকে পেজটা এমন দেখাচ্ছে। আমি যদি এখন পোর্ট্রেট বাদ দিয়ে যদি ল্যান্ডস্কেপ দিই, দেখেন আমার পেজটা কিন্তু সাইজটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ পেজটা আমার ঘুরে যাচ্ছে। তো দেখেন এভাবে আপনি চাইলে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে পারেন। আর পরের যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার পেজের যে সেট আপ, অর্থাৎ আপনার পেজের সাইজটা কেমন হবে। দেখেন এখন কিন্তু এটা লেগাল সিলেক্ট হয়ে আছে, আমরা সচরাচর আমরা এ4 সাইজ ব্যবহার করে থাকি। তো আমি এখান থেকে এ4 সিলেক্ট করে দিই, দেখেন আমার পেজটা কিন্তু ছোট হয়ে গেছে। এরপরের যে অংশটা আছে দেখেন এটা হচ্ছে কলাম। আপনার কলাম বলতে আপনার বোঝায় যে আপনি যে এই লেখাগুলো লিখতেছেন আপনার এটা কিন্তু একটা রো আকারে যাচ্ছে, আর কলাম হচ্ছে লম্বালম্বি যেগুলো। তো কলাম আপনি যদি দুইটা চান, আমার এখানে কিন্তু একটা আছে বাই ডিফল্ট, একটা আপনি এখানে লিখলে কিন্তু এক লাইনের ভিতরেই আপনার লেখা হবে, এক কলামের ভিতরে। আপনি যদি যে এটা চান তাহলে এটা দুইটা কলমে করতে পারেন। আপনি এখানে যদি ক্লিক করি, এখন যদি আমি 2 দেই, দেখেন আমার কিন্তু একটা পেজের ভিতরে দুইটা অংশ হয়ে গেছে। আমি চাইলে এখানে লিখতে পারবো, তারপরে আমি চাইলে এখানেও লিখতে পারবো, এটা একটা সাইড, এটা আরেকটা সাইড, যে দুইভাবে আপনারা চাইলে লিখতে পারেন। তো দেখেন আমি যখন দুইভাবে এখানে দুইটা পেজ করছি, এখন যদি আমি পাশের সাইডে লিখতে যাই, দেখেন আমার কিন্তু লেখা যাচ্ছে না, অর্থাৎ আমি মাউস কিন্তু নিয়ে যেতে পারছি না। এক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পেজ ব্রেক, অর্থাৎ আমি এই পেজ থেকে ব্রেক করে আমি ডান সাইডের এই পেজে যাব। সেজন্য আপনাকে অবশ্যই যে ব্রেক অপশনটা ব্যবহার করতে হবে। আমি যদি ক্লিক করি, এখন দেখেন এখানে একটা অপশন আছে কাস্ট কি কলাম, অর্থাৎ আপনার এই কলাম থেকে ব্যাক করে ঘুরে এই কলামে যাবে। তো আমি যদি এটা সিলেক্ট করি, এখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে লেখা যাবে, অর্থাৎ আমি এটাতেও এখন লিখতে পারবো,
এটাতেও এখন লিখতে পারবো, কারণ কি আমি এটা পেজ ব্রেক করে আমি এখানে আসছি। তো আমি এটা কলাম একটা করে দিই। এখন দেখেন যে আমাদের আরেকটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে কি লাইন নাম্বারিং। লাইন নাম্বারিং মূলত আপনার এমন একটা জিনিস, মনে করেন যে আপনার এই পেজটাতে আপনার অনেকগুলা লাইন আছে, মনে করেন আপনার অনেকগুলা লাইন আছে, তো আপনি দেখতে চাচ্ছেন যে আপনার এই পেজে টোটাল কয়টা লাইন আছে। সেটা আপনাকে দেখতে গেলে অবশ্যই আপনাকে লাইন নাম্বারিংটা ব্যবহার করতে হবে। এখন দেখেন, এখন কিন্তু অটোমেটিক্যালি প্রত্যেকটা লাইনের বাম সাইডে দেখেন আমার কিন্তু একটা মার্কিং চলে আসছে। এখন কিন্তু আমি খুব সহজে বুঝতে পারছি যে আমার 4 নম্বর লাইন এটা, আমার 3 নম্বর লাইন এটা, আমার 1 নম্বর লাইন এটা, আমার 5 নম্বর লাইন এটা। এখন কিন্তু আমি খুব সহজে এটা বুঝতে পারছি। তো এই পেজ লেআউট অপশানে আপনারা এই মেনুটা যদি ভালোভাবে কাজ শিখেন, তো অবশ্যই আপনাদের এটা ভবিষ্যতে কাজে লাগবে, কারণ পেজ সেটিংটা মূলত ওয়ার্ড বা এক্সেলের জন্য খুবই জরুরি একটা জিনিস। তো আশা করি ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।